কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহ কয় যাহা যা তোর স্বামীটারে আমি জান্নাত দিয়ে দিলাম। হুন্না লিবাসুন লাকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক, এই জন্য তারা চলে গেছে তার স্ত্রীর কাছে, যাইয়া ডাক দিয়ে বলে শোনো না তোমার স্বামী মারা গেছে। আমরা তো জানি তোমার স্বামী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমরা তো জানি তোমার স্বামী রোজা রাখে, আমরা তো জানি তোমার স্বামী অনেক ভালো মানুষ, কিন্তু কবরে যাওয়ার আগে কেন কবরে সাপ দেখলাম তার কারণটা কি? স্ত্রীটা ডাক দিয়া বলে ও সমাজপতিরা, ও আমার গোষ্ঠীর মানুষেরা, আমার স্বামী পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ভালো লক্ষণ, আমার স্বামী রোজা রাখতো ভালো লক্ষণ, আমার স্বামী দান করতো ভালো লক্ষণ, কিন্তু সমাজের মানুষ যেই কর্ম দেইকা তার ভালো কয়, কিন্তু আমি স্ত্রী তার একটা কর্মের কারণে আমি অসন্তুষ্ট ছিলাম। জিজ্ঞেস করা হয় সেই কাজটা কি? কই আমার স্বামী ব্যবসা করতো, কই ব্যবসার মধ্যে যে এই মালগুলা বন্টন করে দিত, এই ব্যবসার মধ্যে মালগুলা যে ওজন করত, ওই মালের সঙ্গে পাথর মিলাইয়া দিয়া ব্যবসা করত, হালকা কিছু পাথরের কণা কঙ্কর দিয়া দিয়া ওজন করত। যেমন মনে করেন গম, গমের ভিতরে পাথর দিয়া ওজন বাড়াইত, যেমন মনে করেন সরিষা, সরিষার ভিতরে মাটির কণা দিয়া ওজন বাড়াইত, যেমন মনে করেন জব, ওই মাটির পাথরের কণা দিয়া বিক্রি করতো। এই এই অভ্যাসটা ছিল অনেক খারাপ। আমার স্বামী এইভাবে অন্যায় করে মানুষকে ধোকা দিত। আজকে যারা ব্যবসা করেন ফলের ব্যবসায়ী, একটা কথা বইলা দিয়া যায়, আপনারা আঙ্গুর ফল মাপ দিবেন, ও ব্যবসায়ী বন্ধুরা যদি দোকান খোলা রাখেন ফলের ব্যবসায়ী আপনার ঘরে বইলা দিয়া যায়, যদি আপনি যদি আঙ্গুর বিক্রি করবেন, অথবা আপনি যদি আনার ফল বিক্রি করবেন, অথবা আপনি যদি আপেল বিক্রি করবেন, একেবারে নেট আছে, নেট নেটের মধ্যে আঙ্গুর ফল আপেলগুলো দিয়া বিক্রি করবেন, এমন অনেক দোকান পাওয়া যায় ঠুঙ্গার মধ্যে আপেল দিয়া বিক্রি করে, কিন্তু ঠুঙ্গার নিচে দিয়া এত মোটা একটা কাগজ লাগাইয়া 250 গ্রাম 300 গ্রাম এমনি বাড়াইয়া রাখে, এমনি ওজন দিয়া পাবলিকরে ধোকা দিলে ওই বেডার মতন কবরে সাপ আছে না নাই। এখন বলবেন হুজুর আমার সায়েস্তাগঞ্জের মানুষ বড় বালা, আমি বলমু তাইলে শোনো আরেক কথা, আমার দেশের মধ্যে দুধ ব্যবসায়ী আছে না নাই? দেখবা দুধ ব্যবসায়ীরা দুধ ব্যবসা করে, আড়াই কেজি দুধের মধ্যে আধা কেজি পানি মারে, আরো জোরে বলেন ঠিক না বেঠি? আড়াই কেজি দুধের মধ্যে আধা কেজি পানি দিয়া 3 কেজি বানাইয়া মানুষগুলারে ওজন বাড়াইয়া ধোকা দাগ। এই রকম ধোকা যারা দিবে ওই কবরের ভিতরে সাপ আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই?